ইউনুস বিন বুকাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি যখন মিরাজ করে এসেছিলেন, মিরাজ করে আসার পরে চতুর্দিক থেকে কাফের মুশরিকেরা নবীজিকে ঘিরে ফেলেছেন, কাফের মুশরিকেরা নবীজিকে ঘিরে ফেলে বলছেন, নবীজি আপনি যদি মিরাজ করে থাকেন তাইলে একটা কাফেলা মক্কার দিকে প্রবেশ করছে, আপনি বলুন ওই কাফেলা কবে মক্কা এসে পৌঁছাবে, কত সময় লাগবে? যদি আপনি বলতে পারেন আমরা বুঝবো আপনি মিরাজ করেছেন সত্য নবী, আর যদি আপনি বলতে না পারেন তাইলে আমরা বুঝবো আপনি মিরাজ করেন নাই। এবার নবীজি বলে দিলেন, সেই কাফেলা আমি পথে দেখে এসেছি, সেই কাফেলা এই মক্কায় আগামী বুধবার এসে পৌঁছাবে, এই সেই কাফেলা মক্কায় আসতে আগামী বুধবার পর্যন্ত সময় লাগবে। বুধবার যখন আসলো অপেক্ষায় থাকলো কাফের মুশরিকেরা, বুধবার যখন আসলো চতুর্দিক থেকে ঘিরে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সূর্য তো ধীরে ধীরে অস্তর দিকে যাচ্ছে, কই কাফেলা তো এখনো মক্কায় এসে পৌঁছালো না, সূর্য যখন অস্ত যাবে? তখন আল্লাহর নবী দোয়া করে বলল, আল্লাহ আমি মিরাজ করেছি সত্য, কাফের মুশরিকেরা যদি আমি বলতে না পারি অবিশ্বাস করবে, তাইলে তোমার কাছে আমি একটা দোয়া করি, আল্লাহ আমার এই দোয়াটা তুমি কবুল করো, আর না হয় কাফের মুশরিকেরা আমাকে মিথ্যা নবী মনে করবে, তাহলে আজকের দিনটাকে তুমি একটা ঘন্টা বাড়াইয়া দাও যেন সেই কাফেলা মক্কা এসে পৌঁছাতে পারে। এবার ইউনুস বিন বুকাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবীর দোয়া করতে দেরি হলো, সূর্য স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে দেরি হলো না, সূর্য যেখানে ছিল দোয়া করার সাথে সাথে স্থির হয়ে দাঁড়িয়ে গেল, ওই কাফেলা যতক্ষণ পর্যন্ত মক্কায় এসে না পৌঁছিয়েছে ততক্ষণ পর্যন্ত সূর্য অস্ত যায় নাই, যখন ওই কাফেলা মক্কায় এসে পৌঁছে গেছে তারপরেই কেবলমাত্র ওই দিন সূর্য অস্ত গিয়েছিল।